মাত্র পনেরো বছর বয়সেই হয়ে যেতে পারো তুমি কোটিপতি তার জন্যে তোমাকে মিউচুয়াল ফান্ডে করতে হবে এইভাবে নিবেশ কোটিপতি হতে কে বা না চাই সবারই মনে ইচ্ছা থাকে সে একদিন ধনী ব্যক্তি হয়ে যাক আর এই ধনী হওয়ার জন্য একটা অন্যতম পথ হলো সেভিংস কিন্তু এই মূল্যবৃদ্ধির সময়ে লোকেদের সাশ্রয় করা খুব মুশকিল হয়ে পড়েছে আর এই রকম পরিস্থিতিতে ইনভেস্টমেন্ট একটা বিকল্প হিসাবে খুব উপকারে আসতে পারে যদিও তোমাকে একটা অনুশাসনের মধ্যে থেকে তোমার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সব থেকে ভালো যারা চাকুরজীবী আছে বা মাসের শেষে পয়সা পায় তারা একটা অটো পে সিস্টেম করে যেখানে ইনভেস্টমেন্টের জায়গা সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলে সেটা একটা বেস্ট অপশান হতে পারে আর এইটাই বিভিন্ন ফিনান্সিয়ালি এক্সপার্টরা সেভিংসের ব্যাপারে তারা সবাইকে পরামর্শ দিয়ে থাকে আর এইভাবে সেভিংসের মাধ্যমে তুমি কম বয়সে একটা বড়ো সংখ্যার অ্যামাউন্ট তুমি এস্টাবলিশ করতে পারো বা অনেকটা পয়সাই তুমি জমাতে পারো আর যদি তুমি সর্বোচ্চ রিটার্ন পেতে চাও তাহলে ইকুইটি মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে পারো আরও সহজ হতে পারে যদি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে তোমরা ইনভেস্ট করতে পারো আর এই বিষয়ে আজকে তোমাদের সাথে এমন কিছু পদ্ধতি আলোচনা করব যার মাধ্যমে তোমরা মাত্র পনেরো বছরের মধ্যেই কোটিপতির দিকে অনেকটাই অগ্রসর হতে পারবে তো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এরকম প্রতিনিয়ত ভিডিওর কন্টেন্ট পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে এবং ভিডিওটা পুরো দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে তো ধনিয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্টই একটা বিকল্প পথ হতে পারে আর এই বিকল্পর মধ্যে তোমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি ইনভেস্টমেন্ট করো তার সাথে সাথে আবার এসআইপির মাধ্যমে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট তোমরা যদি সেভিং করো এই সেভিংই তোমাদের ভবিষ্যতে ধনী বানাতে অনেকটাই সাহায্য করবে যাদের কাছে টাকা জমানোর মতন বা বড় সংখ্যা টাকা থাকে না তারা অল্প অল্প সেভিংস করে কিভাবে কোটিপতি হতে পারো সেই পদ্ধতি নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো কিভাবে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো একটা ইনভেস্টের রাস্তা হলো তোমরা একবারে কোনো কোম্পানির স্টক কিনতে পারো অথবা তোমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারো তো স্টক কেনা তোমরা জানো সবাই যে যে কোনো একটা কোম্পানি তোমরা স্টক কিনে কিছুদিন হোল্ড করে আবার বেচতে পারো দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হলো এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা প্রত্যেক মাসে মাসে তুমি একটা অ্যামাউন্ট তুমি তোমার যেখানে ডিপোজিট করছো বা সেভিং করছো সেখানে ইনভেস্টমেন্ট করতে পারো এই এসআইপি সাথে সাথে তুমি আর জিনিস যেটা অ্যাড অন করতে পারো সেটি হলো অ্যানুয়াল স্টেপ আপ যেটা প্রত্যেক বছর বছর কিছু কিছু করে ইনক্রিমেন্ট করা হয় এই স্টেপ আপ এ পদ্ধতির মাধ্যমে তুমি ইনফ্লেশন রেটকেও বিট করতে পারো কারণ প্রত্যেক বছর বছর আমাদের যেভাবে মূল্য বৃদ্ধি বাড়ে সেইভাবেও যদি তুমি তার সাথে সামঞ্জস্য রেখে একটা কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট অ্যামাউন্ট ইনক্রিমেন্ট করতে পারো তাহলে ভবিষ্যতে গিয়ে তুমি তোমার যে ফিনান্সিয়াল গোল আছে সেটা অ্যাচিভ করতে পারো যদি তুমি একটা অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে মাসে এস করো তাহলে সেক্ষেত্রে তোমাকে মূল্যবৃদ্ধিকে বিট করা অনেকটাই কঠিন হয়ে পড়ে তোমার বড় অ্যামাউন্ট বানার জন্য অ্যানুয়াল স্টেপ আপ যে এস সেটা তুমি লাগু করতে পারো এবার একটা হচ্ছে হিসাবটা আমি তোমাদের সাথে বলি বর্তমানে যে কোনো একটা ইন্ডেক্স ফান্ডও বারো পার্সেন্ট হারে রিটার্ন দেয় তো সেক্ষেত্রে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি তো ভবিষ্যতে গিয়ে আশা করা যায় তেরো পার্সেন্ট হারে তো রিটার্ন আমরা পাবই তো যদি আমরা মাসে মাসে ছ টাকা করে এসআইপি করি এবং তার সাথে সাথে অ্যানুয়াল স্টেপ আপ কুড়ি পার্সেন্ট রাখি তাহলে আমাদের যে লক্ষ্য আছে সেটা পনেরো বছরের লক্ষ্য এবং যে রিটার্নের পার্সেন্টেশন সেটা তেরো পার্সেন্ট তাহলে আমাদের পনেরো বছর পরে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটি হলো অষ্টানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা তো যে কোটিপতি হওয়ার যেটা লক্ষ্য পনেরো বছরে সেটা আমরা এইভাবে কিন্তু পূরণ করতে পারি তো অ্যানুয়াল স্টেপ আপ কীভাবে আমরা শুরু করতে পারি তুমি মাসে মাসে ছ হাজার টাকা করে এসআইপি করি এবং তার সাথে সাথে কুড়ি পার্সেন্ট করে তুমি অ্যানুয়াল স্টেপ আপ শুরু করতে পারো তাহলে হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে এসআইপি করো এবং কুড়ি পার্সেন্ট তুমি অ্যানুয়াল স্টেপ আপ যে নিয়মটা সেটা লাগু করো আর ধরো তার সঙ্গে সঙ্গে তুমি তেরো পার্সেন্ট রিটার্ন পেলে তাহলে পনেরো বছরে তোমার যে টোটাল টাকার অ্যামাউন্ট দাঁড়াবে সেটি হল অষ্টানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা এক কোটি টাকার অনেক কাছে তো সুতরাং যে পনেরো বছরে তুমি কোটিপতি হতে পারো সেটা সামান্যমাত্র মাসে মাসে ছ হাজার টাকা করে নিয়ে তুমি কিন্তু কোটিপতি হওয়ার লক্ষ্যে পূরণ করতে পারো এবং তোমার বয়স যদি কম থাকে বাইশ তেইশ পঁচিশ বছরের মধ্যে থাকে তাহলে চল্লিশ বছরের মধ্যে তুমি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারো তো এইভাবেই তুমি যদি প্রথম থেকে কম বয়সে শুরু করো তাহলে অনেকটা গোল তুমি অ্যাচিভ করতে পারো তোমার জীবনে ফিনান্সিয়াল ক্ষেত্রে আর এইভাবেই মাত্র মাসে মাসে ছ টাকা জমিয়ে তুমি পনেরো বছরের মধ্যেই হয়ে যেতে পারো কোটিপতি অবশ্যই এই ইকুইটি মার্কেটে মিউচুয়াল মার্কেটে নিবেশটা রিক্সি সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফিনান্সিয়ালি অ্যাডভাইজারের মত নিয়ে তারপরে নিবেশ করবে এবং তোমার নিজস্ব রিক্স ক্যাটাগরিটা সবসময় মাথায় রাখবে তো এরকম রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আপলোড করি সুতরাং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সাপোর্ট করবে তার সাথে সাথে আমাদের ফিনান্সিয়ালি অ্যাচিভ করা এবং অনেক সাকসেসফুল লোকের জীবনী থেকে বিভিন্ন ভালো ভালো কথা আমি ভিডিওতে শেয়ার করি তো এরকম কন্টেন্ট পেতে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখতে বলবে না এবং এতক্ষণ দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদের সাথেও শেয়ার করে তাদের এই ইনফরমেশনটা দেবে যেন তারা খুব কম বয়সে ফিনান্সিয়ালি কনশিয়াস হয় তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে সবাইকে নমস্কার